ঘরে বাইরে সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে আছে নারীরা। বিশেষ করে প্রযুক্তিতে তারা যেমন দক্ষ হচ্ছে, তেমনি ই কমার্সেও এগিয়েছে বহুগুণ। উপযুক্ত প্ল্যাটফর্ম পাওয়ায় অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। স্বাবলম্বী এসব নারীরা এখন সমাজে ও পরিবারে পাচ্ছেন শ্রদ্ধা ও সম্মান। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। সালমা খান লাইজু একজন পর্দানশীল সফল নারী উদ্যোক্তা। তিন সন্তানের এই জননী দীর্ঘ ২৫ বছর ধরে লালন করছেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। আমার হোমমেড খাবার এবং আমি চাই যে আগামী ৫ বছরের ভিতরে ইনশাল্লাহ সবার ঘরে ঘরে যেন আমার এলবি কিচেনের খাবারটা পৌঁছায় দিতে পারি। এই স্বপ্নটাকে আমি ২৫ বছর যাবৎ লালন করতেছি। এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমি স্বপ্নের পথে আমি হাঁটতে পারতেছি। তার মতো অনেকেই হাঁটছেন নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে। একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করাটা অনেক টাফ, আমার একার পক্ষে এখানে কস্টিংয়ের একটা ব্যাপার আছে। সো এই উইমেনের ই কমার্স থেকে আমি আলটিমেটলি একটা শপ পাচ্ছি, সো এখানে আমার কস্টিংটাও কমে আসছে। আমার সার্ভিসটি হচ্ছে আমি ক্রেতার বাসায় যেয়ে কাস্টমাইজ ডালা করে থাকি। এখানে ব্যবসার প্রসার হয়েছে আমার অনেক। ওমেন ই কমার্সের মাধ্যমে আমরা শপটিতে আমাদের সব কিছু সেল করতে পারছি এবং ইন্টারন্যাশনালি আমরা এস্টাবলিশড হতে পারতেছি। তবে এসব নারীদেরও আছে অনেক বাধা আর প্রতিবন্ধকতার গল্প। যারা এতদিন যুক্ত ছিলেন এই কমার্সে, অমসৃণ এই পথে এগিয়ে চলা সহজ করে দিয়েছে উইমেন ইন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি টেকনোলজির কোনো জেন্ডার নাই। উইমেন ইন ডিজিটাল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নারীরা টেকনোলজির মাধ্যমে নিজের ক্ষমতায়ন করছে এবং ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করছে। আমি এ পর্যন্ত বাংলাদেশে প্রায় হচ্ছে ১০,০০০-এর উপর নারীকে প্রশিক্ষণ দিয়েছি গত ৮ বছরে, আর বাংলাদেশের বাইরে নেপালে আমরা প্রায় ৬০০ মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তিতে দক্ষ ও স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেছি, যেটা দিয়ে আমার হচ্ছে ভালো ইনকাম হয়। সো আমি আমার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারি। প্ল্যাটফর্মটির উদ্যমী নারী উদ্যোক্তা আসিয়া নীলা। বিশ্ব নারী দিবসে তিনি অন্য সব নারী উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করেছেন একটি ভিন্নধর্মী মার্কেট প্লেস, যাতে এরই মধ্যে যুক্ত হয়েছেন ৪০,০০০-এরও বেশি নারী উদ্যোক্তা। উইমেন এন্টারপ্রেনারদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা ফেসবুক ডিপেন্ড হয়ে যাচ্ছে, যেটা প্রপার ই কমার্স না। তো একটা সার্টেন টাইমের পরে না এরা হচ্ছে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে বিজনেস থেকে। তো আমাদের যদি তাদেরকে ধরে রাখতে হয় তাহলে তাদেরকে আমাদের একটা রাইট প্ল্যাটফর্ম দিতে হবে, প্রপার বিজনেসটা শেখাতে হবে। সো সেই জন্যই আমাদের এই উদ্যোগটা। আন্তর্জাতিক আইটি এক্সপার্ট ও স্বপ্নবিলাসী মেয়ে আসিয়া নীলার সাফল্যে গর্বিত তার বাবা। আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে নারীরাও সাথে সাথে এগিয়ে যাচ্ছে, আর নারী উন্নয়ন সাথে সাথে যদি না থাকে তাহলে আপনার দেশ উন্নয়ন হবে না। সুতরাং আমি এটা ব্যক্তিগতভাবে আমার মেয়ের কাজে সন্তুষ্ট, আমি আশা করি আরও সে এগিয়ে যাবে। উইমেন ইন ই কমার্স মার্কেট প্লেসে নিজেদের পণ্য ক্রয় বিক্রয় করার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল করছেন এসব নারীরা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।